আচ্ছা বলেন, সত্যি করে বলেন, এই চেহারাটা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির চেহারার মতো দেখা যায় না? এই চেহারাটা আমার শেখ আল্লামা আশরাফ আলী কুমিল্লাই হুজুরের মতো দেখা যায় না? এই চেহারাটা আমার বুখারীর শেখ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো দেখা যায় না? হজরতকে নিয়ে আসার সময় হজরত খতমে নবুয়ত সংরক্ষণের কথা বলেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহাফুজে খতমে নবুয়তের জন্য এই বাংলাদেশের পবিত্র ভূমিতে খতমে নবুয়তকে সুরক্ষিত করবার জন্য আল্লামা শাহ আহমদ শফি আন্দোলন করে গেছেন। ইতিহাসে শাপলা চত্বরের একটি বিপ্লব ঘটিয়েছেন। আন্দোলন করতে করতে শাইখুল ইসলাম বিদায় হয়ে গেছেন, কিন্তু আজকে খতমে নবুয়তের সংরক্ষণের মিশন নিয়ে যেই সিপাহসালার সামনের দিকে যাচ্ছেন, আজকের এই মঞ্চে বসা আমরা এই সিপাহসালার জীবদ্দশায় বাংলাদেশের বাংলাদেশের সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার মধ্য দিয়ে খতমে নবুয়তের সংরক্ষণের আইন দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। কথা শেষ। প্রিয় ভাইরা, খতমে নবুয়তের এই স্লোগান দিয়ে শাইখুল ইসলাম বিদায় হয়েছেন, খতমে নবুয়তের এই স্লোগান দিয়ে আমার শেখ আশরাফ আলী কুমিল্লায় বিদায় হয়েছেন, খতমে নবুয়তের এই স্লোগান দিয়ে আল্লামা আজহার আলী আনোয়ার সাহেব বিদায় হয়েছেন, খতমে নবুয়তের এই স্লোগান দিয়ে আল্লামা হবিগঞ্জের তাফাজ্জুল হক বিদায় হয়েছেন, খতমে নবুয়তের এই স্লোগান দিয়ে মুফতি আমির বিদায় হয়েছেন, খতমে নবুয়তের এই স্লোগান দিয়ে আমার শেখ মাওলানা মামুনুল হক কারাবন্দী হয়েছেন। খোদার কসম, আর কাউকে বিদায় হতে দিব না, কারাবন্দী হতে দিব না, বাংলার জমিনে খতমে নবুয়ত সেভ করতে হবে, করতে হবে, করতে হবে। এই পর্যায়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শেখ, যিনি আমাকে নাতি বলে ডাকেন, খুব আদর করেন, দেখতো আমার নানার চেহারার মতো, আমাদের এই দেশের রাহবর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জানেশিন, আল্লামা কুমিল্লাইয়ের জানেশিন, আকাবির আসলাফের জানেশিন, মুজাহিদ মিল্লাত আল্লামা আব্দুল হামিদ মধুপুরী দামাত বারকাতহুম, হজরতকে হজরতের এলমি আন্দাজ এবং হজরতের স্বাস্থ্য অনুযায়ী, রুচি অনুযায়ী কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা হজরতের হায়াতকে দীর্ঘ করেন, শত বছরের উপরে আল্লাহ তাআলা হজরতকে দীর্ঘ হায়াত দান করেন।